আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। তো আজকে হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠে গতকালকে হচ্ছে আমরা যে খেরগুলো বিলে কিনে রেখে আসলাম ওই খেরগুলো হচ্ছে আজকে আনতে যাব। এ কাজে হচ্ছে আমাকে সহযোগিতা করবে হচ্ছে রোহান, আর হচ্ছে তুহিন, আর হচ্ছে আমার দুটো কাকা, ওরা হচ্ছে আমাকে সহযোগিতা করবে। একটা হচ্ছে করিমন গাড়ি নেওয়া হয়েছে, এই গাড়িতে করে হচ্ছে আজকে আমরা এই খেরগুলো হচ্ছে বিল থেকে নিয়ে আসবো। তাই হচ্ছে সকাল সকালে ঘুম থেকে উঠছি, ফজরের নামাজের পরপর নামাজ পড়ে বের হয়েছি। নামাজ পড়ে বের হয়ে সবাইকে ঘুম থেকে উঠাইছি, ওঠানোর পরে হচ্ছে আমরা বিলের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। সকালে বিলের দৃশ্য এবং বিলের প্রাকৃতিক সৌন্দর্যটা আসলেই মুগ্ধ করার মতো। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ওই দিক দিয়ে হচ্ছে করিমন গাড়িটা আসতেছে। আমরা হচ্ছে আগে আগে খেরের ওই জায়গাতে পৌঁছায় গেছি। তো রোহান হচ্ছে খেরের পালাগুলো পর্যবেক্ষণ করতেছে, ওর হচ্ছে এই পাল্লাটা হচ্ছে একটু খারাপ, ওর হচ্ছে পছন্দ হয়নি। তো প্রথমে হচ্ছে খেরগুলো হচ্ছে আওলায় নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে পালা দেওয়া ছিল। পালাগুলো হচ্ছে ভাঙতে হবে, তারপর হচ্ছে গাড়িতে উঠাইতে হবে। তো আমরা যারা হচ্ছে খেরের কাজ আজকে করতেছি, এরা অনেকেই হচ্ছে মজার মানুষ, সবাই অনেক মজা করে কাজ করতেছি একসাথে। তো অনেকদিন পরে একসাথে এরকম সবাই মিলে কাজ করতেছি। আসলে গ্রামের মানুষের সঙ্গে কাজ করার হচ্ছে মজাইটাই হচ্ছে আলাদা। এরা হচ্ছে হাসি, রহস্য, ঠাট্টা এর মধ্যে দিয়ে কাজ করে, যার কারণে হচ্ছে কাজগুলো হচ্ছে অনেক আনন্দদায়ক হয়। তো খেরের কাজ হচ্ছে যদিও অনেক কষ্টদায়ক কাজ, তারপরে হচ্ছে এরা অনেক মজা করতেছিলো আর কাজ করতেছিলো, যার কারণে হচ্ছে কষ্টটা কষ্ট মনে হচ্ছিলো না। তো আমরা হচ্ছে করিমন গাড়িগুলো এভাবে হচ্ছে খ্যার হচ্ছে সাজাচ্ছি। সাজানোর পরে এই খ্যারগুলো হচ্ছে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে যেয়ে রাখবো। রাখার পর হচ্ছে বাড়িতে হচ্ছে পালা দিয়ে ফেলবো। মোট হচ্ছে চারটা পালা কেনা হয়েছে, চারটা পালা কিনেছে হচ্ছে 10,000 টাকা দিয়ে। এই চারটা পালা হচ্ছে মোট হচ্ছে তিনবার হচ্ছে আমাকে করিমনে নিতে হবে। নেওয়ার পরে হচ্ছে বাড়িতে ফেলবো, ফেলার পরে হচ্ছে ওনারাই হচ্ছে পালা দিয়ে দিবে। তো আমার হাতে খুব বেশি সময় নেই, আমি হচ্ছে ওদের সঙ্গে বড়জোর হচ্ছে 9টা পর্যন্ত সময় দিতে পারবো, তারপরে হচ্ছে আমাকে দোকানে চলে যেতে হবে। আপনারা সবাই জানেন যে কাশীনাথপুরে হচ্ছে আমার ছোট্ট একটা দোকান আছে, তো ওইখানে হচ্ছে আমাকে সময় দিতে হয়, যার কারণে হচ্ছে ওদের সঙ্গে আমি হচ্ছে ফুল টাইম থাকতে পারবো না। তো আমি হচ্ছে এই জন্য সকালে 9টা পর্যন্ত ওদের সঙ্গে হচ্ছে খেরগুলো গুছাই দিচ্ছি। গুছাই দেওয়ার পরে বাড়িতে নেওয়ার পরে হচ্ছে ওরা হচ্ছে নিজেরাই পাল্লা দিবে আর আমি হচ্ছে চলে যাব। তো আমাদের হচ্ছে একটা গাড়ি মোটামুটি সাজানো শেষ। এই গাড়িটা হচ্ছে এখন হচ্ছে আমাদের যে তিনটা কাকা দেখতে পারতেছেন, ওনারা হচ্ছে বাড়িতে রেখে আসবে, আর আমি তুহিন আর রোহান হচ্ছে এখানে থাকবো। আর পাশে যে আর একটা গাড়ির পালা আছে ওই পালাটা হচ্ছে ভাঙবো, ভাঙার পরে হচ্ছে গাড়ি আসবে। গাড়িতে আসার পরে হচ্ছে ওই পালাগুলো হচ্ছে আমরা আবার গাড়িতে সাজাই দেবো, গাড়িতে করে হচ্ছে ওটা হচ্ছে আবার নিয়ে যাবে। তো খেয়ার গাড়িতে কীভাবে সাজায়, কীভাবে পালা দেয়, এটা হচ্ছে আমার প্রথম এক্সপিরিয়েন্স। এর আগে হচ্ছে আমি এটা কখনো করি নাই খেয়ারের কাজ, এটা হচ্ছে জীবনের প্রথম আমার এই কাজটা করা। তো গাড়িতে যখন খেয়ারগুলো সাজাচ্ছিলো তখন খুব ভালোই লাগতেছিলো দেখতে, এবং ওদের সাথে কাজ করতে খুব মজাই পাচ্ছিলাম আমি। তো আমাদের হচ্ছে এই গাড়িটা সাজানো শেষ, এখন হচ্ছে ওরা এই গাড়িটা হচ্ছে বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে যেয়ে একটা রেখে আসবে, আর আমরা হচ্ছে আর একটা পালা ভাঙবো, ভাঙার পর হচ্ছে ওই গাড়িটা শেষ সাজাই দেবো। তো গাড়ি হচ্ছে চলে আসছে রেখে, আমরা হচ্ছে আর একটা পালার কাছে যাচ্ছি যাচ্ছি এখন যে এই পালাটা হচ্ছে এখন ভাঙবো আমি। আর এখন হচ্ছে পালা আওলাই দিচ্ছি, আর ওরা হচ্ছে গাড়িগুলো হচ্ছে গায়ের উপর সাজাই দিচ্ছে। তো এই কাজটা হচ্ছে অনেক কষ্টকর, কৃষিকাজ আসলেই অনেক কষ্ট। কৃষিকাজ হচ্ছে এর আগে আমি কখনো করি নাই, এবার না গতবার থেকে আমি হচ্ছে এটা শুরু করছি। আমার খামারের যাত্রা যখন থেকে শুরু তখন থেকে আমার কৃষির সাথে সম্পৃক্ত আসলে হওয়া। কৃষিকাজটা যে আসলে এতটা কষ্টকর এটা আমি হচ্ছে কৃষিকাজ শুরু করার আগে কখনো বুঝতে পারি নাই। এটা হচ্ছে অনেক পরিশ্রমের কাজ, আর এই কাজে আসলে তৃপ্তিও আছে, যেহেতু পরিশ্রম করে করতে হয় তাই হচ্ছে কাজ শেষে তৃপ্তিটাও ওইরকমভাবে পাওয়া যায়। তো কাজ করতে করতে আমি বেশ হাঁপাই গেছি, আর বেশিক্ষণ হয়তো কাজ করতে পারবো না, প্রায় হচ্ছে 9টা বেজে গেছে, আমিও আর থাকতে পারবো না। এই গাড়িটা হচ্ছে আমাদের শেষ গাড়ি, তো মাঝখানে হচ্ছে আরও 2টা গাড়ি রেখে আসছে, তো ওই গাড়িগুলো হচ্ছে ঢেলে দিয়ে চলে আসছে। আর এই গাড়িটা হচ্ছে শেষ গাড়ি ছিল, এই গাড়িটা হচ্ছে সাজাই দিলাম। এই গাড়িটা নিয়ে আমরা হচ্ছে এখন হচ্ছে বাড়িতে এই গাড়িগুলো হচ্ছে পালা দেবো। তো গাড়িগুলো হচ্ছে সুন্দর করে বেঁধে, তারপরে টাইট দিয়ে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাব এখন হচ্ছে আমরা। তো খ্যার হচ্ছে আমার খুব বেশি প্রয়োজন না, এটা হচ্ছে মূলত হচ্ছে
বর্ষার সময় বা আমার হচ্ছে ঘাসের পর্যাপ্ত জমি আছে, এই জমিগুলো হচ্ছে কিছু সময় 15-20 দিনের মতো হচ্ছে পানি জমে থাকে, যার কারণে হচ্ছে গাছগুলো তখন মারা যায়। তখন হচ্ছে ব্যাকআপ হিসাবে এই হচ্ছে খেরগুলো খাওয়ানো হয়, যার কারণে হচ্ছে এই খেরগুলো কেনা। আমার হচ্ছে পর্যাপ্ত ঘাসের জমি আছে, ওই জমিগুলো থেকে আমি হচ্ছে ঘাস কেটে খাওয়াই। তো যেহেতু হচ্ছে আমার পর্যাপ্ত ঘাসের জমি আছে আর এই ঘাসগুলো হচ্ছে বেশ অনেকটাই হচ্ছে জমি আমার, আমার হচ্ছে 2টা গরু আর ঘাস লাগানো হচ্ছে 40% মতো, তো অনেক হিউজ পরিমাণ ঘাস যেটা বলা চলে। তো এই ঘাসগুলো হচ্ছে আমি খুব সুন্দর করে যত্ন করেই হচ্ছে চাষ করি। তো তারপরে হচ্ছে কিছু করার নাই, কারণ ওই বর্ষার সময় হচ্ছে 15-20 দিনের মতো হচ্ছে ঘাস পানি এসে তোলা যাবে, তখন ঘাস মারা যাবে, তখন হচ্ছে কিছু করারও থাকবে না, খড়গুলোই খাওয়াতে হবে গরুকে, যার কারণে হচ্ছে এই খড়গুলো হচ্ছে কিনে নিয়ে এসে রাখা। আর খড়গুলো হচ্ছে আমি বাড়িতে ওদের রেখে দিয়ে চলে আসছি, আমি হচ্ছে কাশিনাথপুর আসছি, দোকান খুলছি। তো ভাবলাম হচ্ছে গরুর জন্য কিছু দড়ি কিনি, তাই আমি মূলত হচ্ছে এই কাকার দোকান থেকেই দড়ি টড়ি হচ্ছে নিই। এটা হচ্ছে কাশিনাথপুর বাজারে, এই কাকা অনেক মুরব্বী, বয়স হয়ে গেছে অনেক, তো উনি হচ্ছে দড়িগুলো খুব সুন্দর যত্ন করে দেয়, তার কারণে হচ্ছে এই কাকার এখান থেকে দড়িগুলো নেওয়া। তো আপনারা যদি কাশিনাথপুর দিক থেকে যদি কেউ দড়ি টড়ি কিনতে চান, এই কাকার দোকানে আসেন, এটা হচ্ছে কাশিনাথপুর সবজি বাজারের মধ্যে এই কাকার দোকান। তো এতক্ষণ হচ্ছে আমার ভিডিওগুলো যারা দেখলেন, তো অবশ্যই হচ্ছে তাদেরকে ধন্যবাদ, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন যেন আমি হচ্ছে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই বলে থাকবেন যে এখানে হচ্ছে আমাকে ডেভেলপ করা দরকার, আরও আরও কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।